আজ আমরা ভৌত বিজ্ঞানের একক সময়ের পার্ট টু নিয়ে আলোচনা করব। আমরা এককগুলো এখানে মুখস্থ না করে এককগুলোকে আমরা রাশিমালার সাহায্যে বার করব। আমরা যদি কার্যের রাশিমালা বার করতে পারি তাহলে তার একক সহজে নির্ণয় করতে পারব। আমরা জানি কার্য সমান বল ইনটু সরণ, অর্থাৎ বলের রাশিমালা। তো আমরা জানি বলের এসআই একক হলো নিউটন এবং সরণকে আমরা লিখি মিটার। এই নিউটন মিটার অর্থাৎ কার্যের এসআই একক নিউটন মিটার, একে আমরা বলি বা জুল, একে লেখা হয় জে দ্বারা। ক্ষমতা, ক্ষমতা সমান আমরা লিখতে পারি কার্য বাই সময়, অর্থাৎ এসআই একক লেখার সময় আমরা লিখব কার্যের এসআই একক, যেটা আমরা এই মাত্র দেখলাম জুল। কার্যের এসআই একক জুল, জুল আর সময়ের এসআই একক সেকেন্ড, অর্থাৎ জুল পার সেকেন্ড, একে আমরা বলি বা ওয়াট। দেখো আমরা এখান থেকে ওয়াটের সংজ্ঞা বলতে পারবো। ওয়ান ওয়াট কাকে বলে? এক সেকেন্ডে এক জুল কার্য করার যে ক্ষমতা তাকে আমরা বলবো ওয়ান ওয়াট। শক্তি, শক্তি এবং কার্যের একক একই, অর্থাৎ শক্তির এসআই একক হলো জুল, শক্তির এসআই একক হলো জুল। ঘাত, ঘাত বলতে আমরা বুঝি বল, ঘাত হলো এক প্রকার বল, বলের এসআই একক হলো নিউটন, অর্থাৎ ঘাতের এসআই একক হলো নিউটন, ঘাতেরও এসআই একক হলো নিউটন। চাপ, চাপ সমান আমরা জানি, চাপ সমান আমরা লিখতে পারি বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ বলের এসআই একক হলো নিউটন এবং ক্ষেত্রফলের এসআই একক হচ্ছে মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, একে আমরা বলি পাস্কাল, অর্থাৎ চাপের এসআই একক হলো পাস্কাল। একইভাবে প্লবতা, প্লবতা হলো এক প্রকার বল, অর্থাৎ কোনো বস্তুকে তরলে ডোবালে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ হয় তাকে আমরা বলি প্লবতা। প্লবতা এক প্রকার বল, অর্থাৎ প্লবতারও এসআই একক হবে বলের এসআই একক, অর্থাৎ নিউটন। পৃষ্ঠটান, পৃষ্ঠটান হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল প্রযুক্ত হয়, অর্থাৎ পৃষ্ঠটান সমান আমরা লিখতে পারি বল বাই দৈর্ঘ্য, বলের এসআই একক হলো নিউটন এবং দৈর্ঘ্যের এসআই একক হলো মিটার, নিউটন পার মিটার। পীড়ন, পীড়ন হলো এক প্রকার প্রতিক্রিয়া বল, যখন বল প্রতিক্রিয়া বল প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত হয় তখন তাকে বলা হয় পীড়ন, অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার। স্প্রিংয়ের বল ধ্রুবক, স্প্রিংয়ের বল ধ্রুবকের রাশিমূলতে আমরা লিখি বল বাই দৈর্ঘ্য, বলের এসআই একক নিউটন আমরা এন দিয়ে লিখছি এবং দৈর্ঘ্যকে আমরা মেম, নিউটন পার মিটার। ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ককে আমরা রাশিমূলে লিখতে পারি ইয়ং গুণাঙ্ক সমান পীড়ন বাই বিকৃতি। বিকৃতি হলো একটি একক বিহীন রাশি, অর্থাৎ ইয়ং গুণাঙ্কের একক শুধুমাত্র পীড়ন একক নির্ভরশীল। পীড়ন একক আমরা এই মাত্র দেখলাম, পীড়ন একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, অর্থাৎ ইয়ং গুণাঙ্কের একক হবে নিউটন পার মিটার স্কোয়ার। আমরা এখানে আরও কয়েকটি রাশির একক সম্বন্ধে জানব, যেমন তড়িৎদ্বারের এসআই একক হলো কুলম, একে লেখা হয় সি দ্বারা। বিভব প্রভেদের এসআই একক হলো ভোল্ট। একইভাবে তড়িৎচালক বলের এসআই একক হলো ভোল্ট, অর্থাৎ বিভব প্রভেদ এবং তড়িৎচালক বলের এসআই একক একই। আমরা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস জেনে নিই বা একটা রিলেটেড ফ্যাক্ট আমরা এখানে জেনে নিই, বিভব প্রভেদ মাপা হয় ভোল্ট মিটার, ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে, বিভব প্রভেদ মাপা হয় ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে, ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে বিভব প্রভেদ মাপা হয়। একইভাবে তড়িৎচালক বল মাপা হয় পোটেনশিও মিটার যন্ত্রের সাহায্যে, পোটেনশিও মিটার, পোটেনশিও মিটার যন্ত্রের সাহায্যে তড়িৎচালক বল মাপা হয়। রোধের এসআই একক হলো ওহম, রোধাঙ্কের এসআই একক হলো ওহম মিটার। তড়িৎ ক্ষমতা আর ক্ষমতার একক একই ওয়াট। তড়িৎ শক্তি মাপা হয় কিলো ওয়াট ঘন্টা, একে বলা হয় বিওটি বা বিওটি এককে। এখানে আমরা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বা ইম্পর্টেন্ট ফ্যাক্ট জেনে নিই, ওয়ান
BOT সমান 3.6 ইন্টু 10^6 জুল, অর্থাৎ বিওটির সাথে জুলের সম্পর্ক, 1 বিওটি সমান 3.6 ইন্টু 10^6 জুল। তেজস্ক্রিয়তার রাসায়নিক হলো বেকারেল। নেক্সট, শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবেল বা বেল। এখানে আমরা লিখতে পারি 1 বেল সমান 10 ডেসিবেল। সাধারণত ভৌতবিজ্ঞান দিকে এই কয়েকটা একক ইম্পর্টেন্ট হতে পারে।